অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর গাড়িতে। কি এসব কি বলছিস তুই সুন্দরী? আমাকে জানালি না কেন? জামাই কেমন আছে এখন? আর ও তোকে জানাতে বারণ করলো, তুই আমাদের জানালি না? তোর কোনো আক্কেল নেই? সেরকম কিছু হয়নি ওর, হাসপাতালে ভর্তি আছে, কালকেই ছেড়ে দেবে। কি কি বলছিস তুই সুন্দরী? তুই কি দিয়ে গড়া রে? তোর স্বামী হাসপাতালে ভর্তি আর তুই এখানে বসে আছিস? তুই একবারও গেলি না আর আমাদের জানালি না পর্যন্ত? মা মা তুমি শান্ত হও, দেখো তেমন কিছু হয়নি, সেরকম কিছু হলে তোমাদেরকে তো জানাতাম। শুনছো, মেয়ের কথা শুনছো? ছেলেটা হাসপাতালে ভর্তি আর ও একবারও গেল না, বললে আবার যুক্তি দেখাচ্ছে। ছি 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 ছি, ছেলেটাকে এতদিন আমি ভুল ভেবেছিলাম। এই তুই কিন্তু শুধরে যাইবা, শুধরে যা। আমি ছেলেটাকে কত ভুল ভেবেছি আর ছেলেটা অসুস্থ। ছি 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 ছি, তুই কিন্তু দিন দিন না। দিদি ও দিদি, তুমি এত উত্তেজিত হয়ো না তো। তুমি সবেমাত্র হাসপাতাল থেকে ফিরেছো, তোমার যদি আবার শরীর খারাপ হয় তখন সুন্দরী কি করবে বলো তো তোমাকে নিয়ে? কি করে থাকবো শান্ত লক্ষ্মী, শান্ত কি করে থাকবো বলো তো? এই মেয়ে কি আমাকে শান্ত থাকতে দিচ্ছে? উফ মা, বড় কিছু হলে আমি তো তোমাদের জানাতাম। তোমার আমার উপর ভরসা নেই? আমি তো ভাবতেই পারছি না যে তুমি আমাকে ভুল বুঝছো। ও দিদি, তুমি এত উত্তেজিত হয়ো না। দেখো ভাই তো আমাকেও কিছু জানায়নি, হয়তো সত্যি সত্যি তেমন কিছু হয়নি, একটু আঘাত পেয়েছে হয়তো। তুমি এত উত্তেজিত হয়ো না। আমি না কিছু বুঝতে পারছি না জানো তো, কিচ্ছু বুঝতে পারছি না। রাস্তার একটা অবলা জীবের কিছু হলে ও ছুটে যায়, ও চিন্তায় থাকে, সেখানে ওর বরের ছোট কিছু হলেও তো ছুটে যাওয়া উচিত, কই সেরম তো হচ্ছে না। সুন্দরী তোর বরকে নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না লক্ষ্মী। জানো তো আমার মনে হচ্ছে না কোথাও কিছু গন্ডগোল হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। ওরা না ভালো নেই।